আর জনম দুখিনী মাকে ওই পানিওয়ালা কবরের ভিতরে রাইকা ছেলেটা হাউ মোর করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। বলে হুজুর আমার মায়ের দামি কাঠ আছে হুজুর, বড় আশা করে আমি 45,000 টাকা দিয়ে আমার মার জন্য খাটটা বানাইছি। আমি পাগল হয়ে গেলাম হুজুর, আমার মা দামি কাঠ রাইকা কবরের পানির ভিতরে মারে রাইকা দিলাম হুজুর। ওই জীবনের পয়লা রাত কবরের কিভাবে কাটবে? জীবনে কত রং তামাশা করলে রে যুবক, তোমার দেহ 5 দিন 7 দিন পরে পোকা গুলো কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকবে। কি করবা কি করবা, অস্থির হয়ে পাগল হও। তুমি তো তা পারো না, দরিয়ার মহাব্বতে তুমি পাগল, পরকালের মহাব্বতে তোমার নাই। সাহাবীরা জান্নাত পাওয়ার পরেও কান্দা বন্ধ করে নাই, কিন্তু তোমার আমার চোখে তো কান্না নাই। বলো তো এ যুবক, বলো ওই কবরের আজাবের ভয়ে, কবরের শাস্তির ভয়ে তোমাকে আমাকে মালিকের গোলামি সঠিকভাবে করার দরকার আছে না? না, কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর। কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল। ওই কবরের ভিতরে 3টি প্রশ্ন করা হবে, যে 3টি প্রশ্নের সঠিক সলজব দেবে তার মিজান ফুলজিরাতে আর কোনো টেনশন নাই। যেদিন আপনার আমার মৃত্যু হবে, ওই মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, আপনার মৃত্যুর সংবাদ শুনে প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, কলিজার টুকরা ছেলে মেয়ে কেঁদে বলবে আমার বাবা নাই, আত্মীয় স্বজন সবাই কেঁদে কেঁদে যার যার হয়ে যাবে। পিতা মাতা বেঁচে থাকলে তারাও কেঁদে বলবে আমার কলিজার ধনটা নাই। মসজিদের মাইকে এলান হবে, এই গ্রামের অমুক ব্যক্তি আর বেঁচে নাই। কথা বলেন না কেন? একদিন তোমারই নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো। মন খারাপ করছে, কষ্ট পাইছে? মসজিদের মাইকে আপনাদের এলাকায় মানুষ মারা গেলে বলে না? জোরে বলেন, বলে না? ভাইরা আমার, মসজিদের মাইক দিয়ে আপনার নামটা ঘোষণা করা হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, আপনাকে দেখার জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছুটে আসবে। দেহে রঙিন পোশাক খুইলা, সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া, যেই দামিটা বাড়ি বানাইছেন দামি টাইস দিয়া, জীবনের শেষ গোসলটা ওই দামি টাইস আলা বিল্ডিং এ হবে না? কথা বল, মসজিদের ধোয়া নিয়ে খাটনি আছে, ওই খাটনির উপর শোয়াইয়া মশারি টাঙাইয়া ওর ভিতরে আপনাকে আমাকে গোসল করাইয়া দেবে। আপনি আমি এমন অসহায় হয়ে যাব, জীবনে এত গোসল করলাম কিন্তু জীবনের শেষ গোসলটা করার ভাগ্য আমাদের হবে না, অন্য মানুষ গোসল করাইয়া দেবে। দেখে পোশাক গুলো খুইলা, গোসল করাইয়া দিয়া সাদা 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া চারজন বরযাত্রী ধইরা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে বাজার। সবাই কেঁদে কেঁদে চোখের অশ্রুতে শেষ বিদায় জানানোর জন্য আমার জানাজায় হাজির হয়ে যাবে। জানাজা দেওয়ার পরে কবরের 3জন বরযাত্রী নামবে, মনে করেছিলাম এই 3জন বুঝে আমার সাথে যাবে, কিন্তু না না, আমারে কবরে রাইখা ওরা একা একা একের পর এক উইটা উইটা চলে আসলো, আর আমার মাটির দেহ আমার খাসার হুসারা খাসা ওর ভেতরে রাইখা দিয়া পাশের ছাউনি বিছায়া দিল, কলার পাতা উপর বিছায়া দিল, বা পলিথিন বিছায়া দিল, বাটাটি বিছায়া দিল, এরপরে মাটি দেবে মাটি, ওই মাটি আমার নাকে পড়বে মুখে পড়বে, ওই মাটি আমার দেহের উপরে পড়বে, দুনিয়াতে বালি পড়লে এরকম মুস্তাফা। কিন্তু এমন এক অন্ধকার কবর রেখে আসবে বাজার, যেই কবরের জানালা নাই দরজা নাই। দুনিয়াতে যদি ঘরের দরজা জানালা বন্ধ থাকে গ্যাস হয়ে যায়, ভয় ভয় লাগে, বিবিরে বলি একটা জানালা খুলে দাও। আমার মুসলমান ভাইয়েরা শেরপুরের বাবাজিরা
দুনিয়াতে গরম লাগলে ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, কিন্তু এমন একটা কবরে যাইব ওই কবরে কত মানুষকে বিদায় দিতে গেলাম। এই যে গত কয়েক দুই তিন মাস আগে তো বর্ষাকাল ছিল রে বাজান, একটা জানাজায় আমি শরীক হলাম, একটা ছেলে তার মা মারা গেছে, আমারে বলতে যে হুজুর আমার মা মারা গেছে একটু জানাজায় আসবেন। আমি গেলাম, যা দেখি বাজার আকাশ থেকে টপ টপ করে বৃষ্টি পড়তেছে, আমারে বলতে যে হুজুর তিনবার কবর থেকে পানি ছেচলাম, তিনবার কবর থেকে পানি ফেলায় দিলাম, তারপরে মায়ের কবরে পানি, মার কবরে পানি কি করা যায় হুজুর, আমার মাটাকে কি পানির ভিতরে রেখে আসব? ও হুজুর বুদ্ধিদার হুজুর, আমি তখন বললাম রে যুব উপায় তো নাই, জানাজা হয়ে গেছে কবরে তো রাখতে হবে রে যুব, কয়দিন বৃষ্টি থাকবে আমরা কেউ তো জানি না, কলার গাছ কাটো, কলার গাছ কাইটা ডুমা কইরা কবরের ভিতরে তিন চারটা ডুমা দেওয়া হলো, আর জনম দুখিনী মাকে ওই পানিওয়ালা কবরের ভিতরে রাইকা ছেলেটা হাউ মোর করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল, বলে হুজুর আমার মায়ের দামি কাঠ আছে হুজুর, বড় আশা করে আমি 45,000 টাকা দিয়ে আমার মার জন্য খাটটা বানাইছি, আমি পাগল হয়ে গেলাম হুজুর, আমার মা দামি কাঠ রাইকা কবরের পানির ভিতরে মারে রাইকা দিলাম হুজুর, আমার কষ্ট তার সহ্য হয় না, চোখের পানি ছেড়ে দিয়ে লোকটা কাঁদতে কাঁদতে বারবার অজ্ঞান হয়ে যায়, মার খাটের পায়া ধরে কয়েকদিন লোকটা কান্নাকাটি করলো, কার মৃত্যু কখন আসবে কে কখন চলে যাব, ওই সময় রোদ থাকবে না বৃষ্টি থাকবে, জানাজার নামাজের সময় আমার কবরে পানি থাকবে কিনা জানি না রে যুবক, বড় ভয় লাগে বড় ভয় লাগে, কত মানুষের জানাজায় গেলাম রে যুবক, কত মানুষকে বিদায় দিতে গেলাম, লোকটা মারা গেছে সকালবেলা অপেক্ষা করলো না, দুপুর হইতে হইতে মাটি দিয়া দিল, লোকটা মারা গেছে বিকাল বেলা অপেক্ষা করলো না, সন্ধ্যা হওয়ার সাথে সাথে মাটি দিয়া দিল, তার মানে তোমার আমার যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যেদিন 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 তোমার আমার এই হাত নড়বে না, চোখের পাতাগুলো নড়বে না, ঠোঁটটা নড়বে না, জিহ্বাটা নড়বে না, সেদিন তোমার আমার কেউ আর আপন থাকবে না, কবর পর্যন্ত দুনিয়ার আত্মীয় স্বজনের মায়া দয়া ভালোবাসা থাকবে রে যুবক, ওই অন্ধকার কবরে যখন চলে যাব ওই কবরে জানালা নাই, দরজা নাই, দামি বিছানা নাই, নাই রে মোবাইল টেলিফোন, নাই রে বিপদের কোনো যানবাহন, এ যুবক ভাই পৃথিবীর বিজ্ঞানীরা কবরের ভিতরে কি হয় এইটা দেখার জন্য কবরের ভিতরে যন্ত্র ফিট করেছে, ওই কবরে যন্ত্র ফিট করার সঙ্গে সঙ্গে আগুন লাইগা যন্ত্র পুরা ধুমে উঠে গেছে, তার মানে আসমানের মালিক বুঝায় তোমাদের যত যন্ত্রপাতি আছে উপরে কাজ করবে, কিন্তু কবরে আমার বান্দার সাথে কি আচরণ হবে, কার কবরে কি হবে, এই ভিডিও কোন যন্ত্র কোন ভিডিওতে কোনদিন ধরা পড়বে না, আল্লাহ মুহূর্তের মধ্যে মোবাইল নিয়ে আমেরিকাতে বাবা আছে খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে আমার দাদা নানা শুয়ে আছে 3.5 হাত মাটির নিচে, কিন্তু আমরা জানি না জানি না লোকটা কোন হালতে আছে কি অবস্থায় আছে, এই জন্য বলতেছে যুব ওই কবরে রাখার পর 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে, তোমার রবকে, তোমার রবকে, যারা দুনিয়াতে রবের গোলামি করেছে তারা বলবে রব্বি আল্লাহ, এই জন্য নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে এত কান্না করত, এত কান্না করত, ওসমান কান্না করতে করতে জ্ঞান হারায় ফেলত, অন্যান্য সাহাবীরা এসে ওসমানকে বাড়িতে নিয়ে যায় পানি ঢাইলে জ্ঞান ফেরায়া, বলে ওসমান কবর দেখে এত কেন কান্না করো, হযরত ওসমান দিকে বলে ও নবীর সাহাবীরা শোনো কবর হলো প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম ধাপ প্রথম স্টেশন, কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর,
কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল। ওই কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে, যে তিনটি প্রশ্নের সঠিক জবাব দেবে তার মিজান ফুলজিরাতে আর কোনো টেনশন নাই, কিন্তু যে তিনটে প্রশ্ন ফেল করবে তার বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি উসমান বড় কাঁদি বড় ভয় পাই, আমি কি তিনটা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি জান্নাতে যাবে এটা নিশ্চিত, এরপরেও কবরের সল জব দেখে ভয় পাই তো। হে যুবক, হে যুবক, তোমার কবে ভয় হবে? তুমি কবে মাওলা পাককে ভয় করবা? তাহলে বলেন তো, ওই কবরের এক নাম্বার প্রশ্ন রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে যুবক, মনে করো না হুজুর গুলো প্রশ্ন মুখস্থ করে রাখছি, ঠাস ঠাস করে উত্তর দেব। ওইটা দুনিয়ার পরীক্ষাগার নয়, ওটা এমন একটা জায়গা নকল করার কোনো অপশন নাই। কথা কন না কেন? নকল করার কোনো কায়দা নাই, মুখস্থ করে গেলেও ভুলায় দিতে পারে কে? আবার গোলামির মতো গোলামি করলে জীবনে ওই প্রশ্নের উত্তর না শুনলে না জানলে মনে করাইয়া দেবেন কে? মুখস্ত করিয়াও লাভ নাই, আল্লাহ ভোলাইয়া দেবে। আবার মুখস্ত না থাকলেও যদি গোলামি করে মারা যাও স্মরণ করাইয়া দেবেন কে? দিলের কানটা লাগায় কথাগুলো শুনে রে যুবক ভাই, তাহলে রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, তোমার আমার কবর হলো জীবনের শেষ ঠিকানা, শেষ আধার ঘর। ওই জীবনের পহেলা রাত, পহেলা রাত কবরের কিভাবে কাটবে? জীবনে কত রং তামাশা করলে রে যুবক, তোমার দেহ পাঁচ দিন সাত দিন পরে পোকা গুলো কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকবে। কি করবা কি করবা, অস্থির হয়ে পাগল হও। তুমি তো তা পারো না, দরিয়ার মহাব্বতে তুমি পাগল, পরকালের মহাব্বতে তোমার নাই। সাহাবীরা জান্নাত পাওয়ার পরেও কান্দা বন্ধ করে নাই, কিন্তু তোমার আমার চোখে তো কান্না নাই। বলো তো এ যুবক, বলো ওই কবরের আজাবের ভয়ে, কবরের শাস্তির ভয়ে তোমাকে আমাকে মালিকের গোলামি সঠিকভাবে করার দরকার আছে না? না, আল্লাহর গোলামের মতো গোলাম হতে হবে। কবরের এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা তোমার রবকে, যারা আল্লাহর গোলামি করেছে আল্লাহর প্রিয় বান্দা তারা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ। সব জায়গায় রব, রব, রব একজন, তিনি কি? কিন্তু এই পৃথিবীর দিকে তাকায় দেখে, যখন কোন মানুষকে আল্লাহ রাজত্ব পাওয়ার ক্ষমতা দেয়, ওই মানুষগুলো নিজেকে আনা রব্বুকুমুল আলা দাবি করে। এরকম জালেম একজন পৃথিবীতে এসেছিল, ওই জালেমের নাম ফেরাউন। কথা কন কি না? এর ছোট্টকালের নাম ছিল কাবুস, বলকিয়াও বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এর নাম হলো চারটে, কয়টা? কাবুস, বলকিয়া, রামসিস আর ফেরাউন। কথা কি বুঝতে পারতেছেন? আমি কি বলবো একটু বলবো, কষ্ট হবে না আপনাদের? এ ছিল একটা ভবঘুরে যুবক, ভবঘুরে যুবক দেখে মা বাবা পছন্দ কইরা আসিয়ার মতো একটা সুন্দরী নমনীর সাথে বিয়ের ব্যবস্থা করছে, কিন্তু যে সেই আর তারপরে সবাই ভালো হয় না। যে কথা বলতে চাচ্ছিলাম, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন একটু বুঝবেন। ওই জালেম নিজেকে রব বলে দাবি করেছে, কি বলে দাবি করেছে? রব একজন, তিনি কি? আর এরা কি? এরা কি? এরা ক্ষমতা পায়া, রাজত্ব পায়া মনে করছে যে আল্লাহ বলতে আর কেউ নাই, নাউজবিল্লাহ মনে করতেছে, আমি পৃথিবীর খোদা, আমি পৃথিবীর প্রভু। জোরে কর নাউজবিল্লাহ। এই জন্য নিজেকে রব বলে দাবি করে। যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি বোঝেন ভালো, না বুঝলে তো পুরোটাই গেল। দিলের খানটা লাগা শুনবেন, এলাকায় কোনো কাজকর্ম নাই, ভবঘুরে যুবক, কিছু ভবঘুরে যুবক থাকে না, কোনো কাজকর্ম নাই, কোনো কাজ করে না, ইয়াবা ট্যাবলেট গাঞ্জা মদ খাইয়া গাছের ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে উমুকের বাপ, তুমি ঢোলকে কয় মা, তুই বুঝবো না যে একটু বেশি মাল খাসি, এরকম ইয়াবা ফেন্সিবিল গাঁজা মদ খাওয়া মাদক সেবনকারী ছেলে পেলে আপনাদের এলাকায় আছে না নাই? যুবক পরিবর্তন হয়ে গেছে,
সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা। বাবা চিন্তা করে, বাবা এটা আবার কিসের ট্যাবলেট, কিসের জিকির? কয় টাকা দাও নইলে তোমার মাথা ফেটে ফেলে দেব। মা বাবা চিন্তা করে, একমাত্র ছেলে কি খাবে, খাক জ্বর সর্দির ট্যাবলেট কিনা খা বাবা। এই কথা চিন্তা করে মা বাবা টাকা দেয় আর ওই ছেলে ইয়াবা খায় মাতলামি করে। মদ খাওয়া নেশা করা হারাম করে দিয়েছেন কে? আর চরিত্রবান পুরুষ যারা হয়, রুচিশীল পুরুষ যারা হয়, এরা কোনোদিন নষ্ট ভষ্ট উল্টা পাল্টা জিনিস খায় না। কথা কন এলে একটা রুচির ব্যাপার আছে জানেন। ইয়াবার চালান ধরছে প্রশাসনের লোকজন, আমি দেখে অবাক। ইয়াবার চালান ধরছে ভাই, ইয়াবার যারে চালান ধরছে ওই লোকটা খেজুরের মতো কালো টেপ দিয়ে বানায় কয়েক পিস খাইছে। ওইটা আবার বাথরুমে করছে, বাথরুম করে ওই দিক দিয়ে বের হয়েছে, ওইটা আবার ধুইছে, ধুয়ে বার করতেছে। হাই রে, একই জিনিস কয়বার খাবো যুব? ওই ইয়াবা কেনার আগে চিন্তা কর যে এটা কোন দিক দিয়ে আসছে দুনিয়া। কথা কন ঠিক কেনা, মানুষ নিশার ব্যবসা করে যারা, এরা খুব চালাক। কথা কন না, আমাদের হিলি বর্ডারে আমি ভারত যাওয়ার আগেই দেখতেছি এক মহিলার বোরকা পরা মহিলা ধরছে প্রশাসনের লোক, ধরে বলতেছে বোরকা সাজ কর। মহিলা বলতেছে না আমি পর্দা করি বোরকা করি, আমার সাথে কি হয়েছে আপনাদের? কয় মা মহিলা পুলিশে ডাক দেওয়া হলে চুপ করেন থাম। মহিলা পুলিশ আসলো, আইসে ভাই দেখে বোরকার নিচে দড়ি দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া একটা দুইটা না 48টা ফেন্সিটিলের বোতল বোরকার ভিতর। দোষ কি বোরকা? কথা কর না কেন? দেখেন নেশা কাকে বলে, ব্যবসা কাকে বলে? ইয়াবার ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। হাই রে ইয়াবা পাসার আমাদের সমাজে আছে না? বলে খাওয়ার আগে চিন্তা করি যুবক, জেলে না জানি ওইভাবে আছে। আমার কেন বলতে গেলে গা ঘিনঘিন করতেছে, খাওয়াতে দূরের কথা। আমার তো ভিড়ি দিলেও অত মার শুরু করবো, খাওয়া তো দূরে কথা কর না। রাগ করেছেন আপনারা? হাত তুলে বাধা দিতে পারবা যুবক জীবনে কোনোদিন ইয়াবা মদ ফেন্সিডি গাঁজা এমনকি সিগারেটও স্পর্শ করবা না? এরকম বীর পুরুষের মতো রুচিশীল একটা বাধা দেও তো আলহামদুলিল্লাহ। বুঝো বুঝো আবার যখন বাইর হয়ে টানা শুরু করিস না, আল্লাহ কবুল করুক। সরে কেন আমি আমরা কেউ নেশা করবো? বাবু গুরে যুবক কাফির ফিরাউন কাবু সাদ্দামান চলে গেল মিশরে, কাজকর্ম পায় না, বাল্যকালের বন্ধু টাকো হামানকে সাথে নিয়ে গেছে। দুইজন মিলে ভালো করে ওয়াজ বুঝেন, ভালো করে বুঝেন, দুইজন মিলে সর্বপ্রথম হয়েছে তরমুজের ক্ষেতের লেবার। কিসের লেবার? তরমুজের ক্ষেতের লেবার। আল্লাহ দেখেন কাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর তারপরে মানুষ কত খোদা দ্রোহী হয়, আল্লাহ দ্রোহী হয়, কত বড় বেয়াদব হয়, ভালো করে বুঝেন। তরমুজের ক্ষেতের লেবার, এরপরে ওই দেশের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, ওই লাইনের গোরস্থানে দারোয়ান হওয়ার জন্য কাবুজ দামের ফিরাউন দাঁড়ায় গেছে। পাশার সামনে যখন কাবুজ দামের ফিরাউনের ইন্টারভিউ শুরু হয়ে গেল, তখন এমন কায়দায় কথা বলা শুরু করছে, বাদশা আমি ভিনদেশ থেকে আসছি, আপনার অনেক সুনাম শুনেছি, আপনার মতো বাদশা এই দুনিয়াতে বর্তমানে আর একজনও নাই, আপনি এত ভালো মানুষ, আমি বিদেশ থেকে আসছি আপনার দেশে একটা চাকরির আশায়, আমার বিবি আছে, আমার মা বাবা আছে, দয়া করে যদি চাকরিটা দেন আমি বড় আপনার প্রতি কৃতজ্ঞ হব। কথাতে দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় খাসে। কথা কন না কে? ওই যে বড় দুষ্ট মিষ্টি কথা উপস্থাপন করেছে, বাদশা হৃদয়ে গলে গেছে, বলে ইন্টারভিউ বন্ধ কর আর এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ান হিসাবে আমি সিলেক্ট করে দিলাম। আল্লাহ একবার বলেন, এইবার গোরস্থানের দারোয়ান হয়ে যাওয়ার পর ফেরাউন চিন্তা করলো, বাদশা আমারে মাসে মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতনে তো পেট ভরবে না, বিকল্প বিকল্প ইনকামের পথ খোলা লাগবে। তখন সে যারা গোরস্থানে দাস স্থাপন করতে চায়
ওদেরকে বলল শোনো, একটা করে দিরহাম দেওয়া লাগবে আর লাশ ভিতরে দাফন করা লাগবে, নইলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তা করে লাশ নিয়ে বাদশার দরবারে নালিশ দিতে যাব, কবে বিচার হবে আর কবে রায় হবে, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে। পথে একটা টাকা যদি পাই গোরস্থানের দারোয়ান কাগজ নামের ফিরাউনি পাক, এই চিন্তা ভাবনা করে সবাই একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। মহামারী দেখা দিল, মহামারী শুরু হয়ে গেল, ডায়রিয়া কলেরা হয়ে হাজার হাজার মানুষ মারা যায়, গোরস্থানে দাফন হয় আর কাগজ নামের ফিরাউনের পকেটে খালি টাকায় ওঠে, টাকায় ওঠে, টাকায় ওঠে, এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই, এত টাকা। মহামারীতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আর এই লক্ষ লক্ষ টাকা এখন ওর পকেটে। আমাদের পৃথিবীতে এখন মহামারী আছে না নাই? আর তখনকার মহামারী নাম ছিল ডায়রিয়া কলেরা প্লেরো। কথা কি বোঝা গেল? মন খারাপ করছেন আপনারা? কষ্ট হচ্ছে? সামনে যাব, যে কথা বলতে চাচ্ছিলাম খালি খেয়াল করে শুনবেন, অক্সাইজ না করে যাওয়া হবার লাগত, অক্সাইজ করে আজকে শেষ ফিনিশিং কথা কর না, কেবল তো বেড়ে উঠতেছে, বেড়ে উঠতেছে, জায়গা মতো নিয়ে যায়, তাছাড়া আলোচনা বুঝবেন না। তাহলে চলুক দেখেন কোন কায়দায় কিভাবে ঘাটে ঘাটে মারে উঠতে সাউন হবে না, ইচ্ছু বোঝেন ওয়াজি বোঝেন, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান। এইবার গোরস্থানে দরওয়ান বাদশা দরবারে হাজির হয়ে বলে, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, রাজ্যের অনেক গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান গরিব মানুষদের খাজনা পরিশোধ করে দিতে চাই, যাদের বাড়িতে খাবার নাই আমি টাকা দিয়ে খাবার ব্যবস্থা করতে চাই। তার মানে নির্বাচনের আগে জনসেবামূলক কাজ করার দরকার আছে না? না, আমাদের এলাকার এক নেতা রাস্তার মধ্যে কাঁচা রাস্তা ইট পাড়তে, কাঁচা রাস্তা বলছেন তো মাটির রাস্তা, কাঁচা রাস্তা ইট পাড়তেছে, মানুষজন বলে বাবা তুমি তো এখনো কোনো কিছুই হওনি তো ইট পাড়তেছ কেন, আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় আমার কত কষ্ট হয়, আপনারা হাটে বাজারে যান রাস্তা যখন কাদা হয় আমি বাড়িতে ঘুমাইতে পারি না, আপাতত কাঁচা রাস্তা ইটে পেরে গেলাম, আর ভবিষ্যতে আমি যদি মারকানি আপনাদের কাছে আসি একবার যদি আমাকে দোয়া করে জায়গা মতো সিল মেরে দেন, আমার এক নাম্বার টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেন। এরপরে এলাকায় ক্লাব থাকে, ইয়াং স্টার ফাইভ স্টার ক্লাব থাকে, ওই ক্লাবে দুইটা ফুটবল নিয়ে যায়, কয়ে যুবকেরা বারো মাসে চব্বিশটা ফুটবল শটাবো আর ফাটাবো, যুবকেরাও তখন নেতার মার্কা নিয়ে বসে থাকে, এই যে প্রচার শুরু হয়ে গেল, একদিকে একটু রাস্তা খুরুত খুরুত করতেছে আর একদিকে আবার যুবকদের ফুটবল দিয়ে মন খাইরে নিল। ওই নেতা যদি একবার চান্স পায় আর মার্কা যখন বের হয় আমরাও তো কম না, বড্ডু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ না করতো গাঞ্জা খাই পাঁচক তো ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, সুশা খাই গরিবের রক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, ওরাই তো পরিবনের ভক্ত। এ সামনের দিকে যাই যে কথা বলতে যাচ্ছিলাম, মন খারাপ করছো তোমরা? সামনের দিকে যাই, এ যুবক মন খারাপ করো না, এইবার মনে রাখবা নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন, নির্বাচনের সময় নেতার মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাড়ি এমন সুরত বেড়া হয় মনে হয় ভারতের দেওবন্দের মুক্তি সাহেব এই মাত্র হাজির আসছে, কথা কন না কে, চেহারা সুরত দেখে মনে হয় জিব্রাইলের খালু, কথা কন না কে, বোঝেন নে আমার ভাইয়েরা, চেহারা সুরত কঠিন অবস্থা বানায় ফেলে, আর যাকে যাকে তারে সালাম দেয় চাচি সালাম আলাইকুম, চাচা সালাম আলাইকুম, দাদা সালাম আলাইকুম, সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে দিছে, কর্মীরা কয় নেতা এটা তো মানুষ না খেজুর গাছ, নেতা বলে আমি মনে করছি এইটাও ভোটার, কথা বোঝেননি, ওরা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, সালাম দেয় লোক দেখানোর জন্য, নির্বাচনের আগে ফকন্নি গরিব অসহায় দরিদ্রদের সাথে ধরে সেলফি তোল সেলফি তোল, কি কান্নাকাটি কি অভিনয়, খালি ভোটের জন্য খালি কান্নাকাটি সব অভিনয়, নাকের পানি চোখের পানি টিস্যু নিয়ে খালি মজা, এই কায়দা বলে ওই চাষি গরিব চাষির হাতে ৫০০ টাকা ধরে, ৫০০ টাকা দেয় আর কয় ছবি তোল
ছবি তুলতেছে, অমুক নেতা আজকে নির্বাচনের প্রচারণার সময় এক ফকরনিকে 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। সেইটা পর্যন্ত পিপারও তুটে যায়, পিপারও ওর ফেসবুক আইডি চলে যায়। কথা কম, তোরা 500 টাকা 1000 টাকা কিসব ওই জায়গা দিল আমরা বুঝি না, আমরা কি পাগল? তোমরাও সেই দেশের চালের ভাত খাও, আমরাও সেই দেশের চালের ভাত খাই। তোমরা প্রকাশ করো, আমরা প্রকাশ করি না, ভিতরে গুমরে গুমরে কাঁদিচ্ছি, যন্ত্রণা হচ্ছে, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক,